নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিএসএফ এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনাতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জানিয়ে বিগত কয়েকদিন ধরেই চাপান উতর চলছে গোটা জেলায়। এদিকে নিশীথের নিরাপত্তার বিষয়ে আগেই আইবির তরফে বলা হয়েছে রাজ্য পুলিশের সঙ্গে। তারপরই এদিন সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা। মাথা ভাঙার সভা থেকে এই ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিশীথ প্রামাণিক, পাল্টা অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ঘেরাওয়ের কথা বলেন তিনি। অন্যদিকে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে, আমরা তো ডিএম অফিস ঘেরাও করি, ডিএম এর আবাস তো ঘেরাও করি না, ডিএম এর বাড়ি তো ঘেরাও করি না। তো স্বাভাবিকভাবেই যে বাড়ি ঘেরাও করার নোংরা রাজনীতি এবং তার পেছনের চক্রান্তটা সামনে চলে এসেছে। দুজন তৃণমূল কংগ্রেসের লোক, তারা কথোপকথন তাদের শোনা যাচ্ছে, সেখানে তারা বলেছে যে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে হবে, তার ফলে পাল্টা রিটালিয়েট করলে পরে, পাল্টা গুলি চালালে পরে কেন্দ্রীয় বাহিনী কিছু সাধারণ মানুষের প্রাণ যাবে, তখন সেটাকে নিয়ে তারা রাজনীতি করবে। এরা তো মৃত মানুষের শরীরের উপর রাজনীতি করতে অভ্যস্ত। আমরা এর অবসান চাইছি। বাড়ি ঘেরাও করার রাজনীতি, রাজনীতি স্বাস্থ্যের পক্ষে মঙ্গলকর নয়। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস না বুঝতে চায়, আমরাও বাড়ি ঘেরাও করে দেখাবো, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবো। তৃণমূলের নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে ক্ষিপ্ত বিজেপি। তবে আগামী নির্বাচনে উত্তরবঙ্গে জমি ধরে রাখার ক্ষেত্রে বিজেপি কতখানি সফল হয় তার আজ বেশ কিছুটা পাওয়া সম্ভব এই কর্মসূচিতেই।